বিদেশে স্কলারশিপ পাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে শুনছে বুয়েটেও চান্স পাইছে তারপর আর ব্যাক করে নিয়ে তখন কষ্ট লাগছে না আঙ্কেল সকালে একটু সিক ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো। আর আমরা রেডি হয়েছি একটা অনুষ্ঠানে যাবো, আমরা সবাই অ্যাটেন্ড করবো। আমরা সবাই যাচ্ছি, আর আপু ভাইয়া ইয়ারা আমার ননদরা, তারপর হচ্ছে ভাবি, ওরা চলে গেছে, আমরা নেক্সট ট্রিপে যাব, ওয়েট করছি। আর হোপফুলি অনেক মজা করব, সবাই দোয়া করবে। কালকে থেকে আমরা সবাই মজার মধ্যে আছি। হ্যাঁ, আসলে সুন্দর ওয়েদার। হ্যাঁ, সিলেটের ওয়েদারটা আসলে অনেক সুন্দর। অনেক ঠান্ডা ছিল, মানে এখানে অনেক গরম, পুরো সামার সামার লাগতেছে, সেজন্য আরো বেশি ভালো লাগতেছে। আমি তো ভাবছিলাম অনেক ঠান্ডা পড়বে, আর নর্মালি তো ব্রাহ্মণবাড়ি এগুলো থেকে একটু সিলেটে ঠান্ডাটাও বেশি পড়ে, বাট দেখলাম উল্টা। যাই হোক, খুব ভালো লাগছে। ফরচুন হোটেল নাকি? আর আজকে আমরা প্যাক করতে পারি কিনা জানি না, বাট আজকে ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা গাড়ি নিয়ে আসছি রিজার্ভ, আজকেই ব্যাক করবো, কারণ আমাদের সময়ও বেশি নেই আর যাওয়াতে বাকি আছে, সেজন্য আজকেই ব্যাক করবো। আর আঙ্কেল আপনার কেমন লাগছে সিলেট? আপনি কি এর আগে অনেকবার আসছেন না এখানে? আপনি সিলেটে লেখাপড়া করছেন না? আর আঙ্কেলও তো সিলেটে লেখাপড়া করছেন। আর আঙ্কেল আপনি? মামন তো সিলেটে ছিল, যে ক্যাডেট স্কুল কলেজে পড়াশোনা করছে, তো ওইখানে হোস্টেলে ছিল, তারপর বাইরে চলে গেছে। তারপরে বুয়েটে ছিল না? বুয়েটে 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 তো চান্স পাইছিল, তখন সে বিদেশে চলে গেছিল। ও আচ্ছা, এখানে যাওয়ার পরে সে চান্স পাইছে। আঙ্কেল আপনি কি বুয়েটে চান্স পাওয়ার পর চলে গেছিলেন? ও আপনি ও আচ্ছা, বিদেশে স্কলারশিপ পাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে শুনছে বুয়েটেও চান্স পাইছে, তারপর আর ব্যাক করে নিয়ে। তখন কষ্ট লাগছে না আঙ্কেল? সবাই জানে বইটি কিরকম একটা। রুফি কোথায়? ও আচ্ছা, রুফি ভিতরে। সো আমরা সবাই রেডি হয়ে গেছি। ওরে বাবা, আঙ্কেল এখানে ঘোরাঘুরি করছেন আপনি? ও আচ্ছা, অনেক ঘোরাঘুরি করছেন তাহলে। আঙ্কেল আপনি সিলেটে কয় বছর ছিলেন? সিলেটে প্রায় 12 বছর মতো ছিলাম। আব্বা কাজ করতো পিটিআই ইনস্টিটিউট সুবিধাদার, ওখানে আমি প্রথমে পড়াশোনা করি ব্লুবার্ড স্কুলে, তারপর ভর্তি হই পাইলট স্কুলে। পাইলট স্কুলে 3 বছর ছিলাম, এরপর ভর্তি হলাম ক্যারিয়ার কলেজে 6 বছর, আরও 6 বছর, এরপরে আবার শ্রীমঙ্গলে এগুলো আরও 2-3 বছর, মানে মোটামুটি 12 বছর উপরে হবে।
অনেক জায়গা দেখেছি আর সিলেটে তো অনেক জায়গা দেখার আছে ঘোরাঘুরি করার আছে অনেক সুন্দর জায়গা দেখার মতো আছে জি গার্ডেন মানলি ছড়া তারপর বিমানবন্দর এরিয়া খুব সুন্দর জায়গা ভালো আমরা কি বলার তো অঙ্কেল আপনি মিস করেন ওই সময়টাকে হ্যাঁ ইচ্ছা করে অনেক দিন একসাথে থাকি তোমার কোনো ফ্রেন্ড আছে এখানে তো মামুনের লাইফ স্টোরি আজকের ভিডিওতে মামুনের লাইফ স্টোরি সবাই খুব ইন্টারেস্টেড শোনার জন্য সে আজকে বললো ছোটখাটো ভাবে বললো একটু সময় পে সবার কাছে ভালো লাগবে আশা করি এই ভিডিওটা অন্তু অন্তু তো এবার ইন্টার পরীক্ষা দিবে সবাই দোয়া করবেন ও যেন ভালো করতে পারে আর পাশাপাশি ব্লগও তো করছে সবার সাথে কানেক্টেড আছে সবাই দোয়া করবেন আর ওকে সাপোর্ট করবেন সিলেটে আসলে এটা ফরচুন ফরচুন হোটেলে ফরচুনেটলি আমরা করে ফেলছি